হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, পটল আলু আর ছোট মাছ দিয়ে ঝোল ঝোল। গরমের দুপুরে এরকম হালকা তরকারি খেতে খুব সুস্বাদু লাগে, তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব, আর তাতে দিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এবং মাছটা উল্টিয়ে দেব, উল্টিয়ে এদিকটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার কড়াই থেকে নামিয়ে নেব। ওই একই তেলে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে নেব, আমি এখানে আর তেল ব্যবহার করিনি। এরপর দেব লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন খেতে চান। পেঁয়াজটা একটু কষিয়ে নেব, পেঁয়াজটা একটু কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার আগে থেকে কেটে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চামচ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে 2-3 মিনিট মতো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মরিচ গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আবার ঢাকনাটা খুলে নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব পটল আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, উপর থেকে 2 টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনাটা খুলে নেব, খুলে একটু নাড়িয়ে নিলাম। আমার আলু আর পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটোটাই অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেব ঝোলের জন্য। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝোল রাখতে চান। আমি 1 কাপ মতো দিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো ঝোলটা ফোটার জন্য। তো ঢাকনাটা খুলে নেব, ঝোলটা ফুটে গিয়েছে। এর মধ্যে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব, আর দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকনাটা আবার খুলে নেব, নিয়ে আমি একটু অল্প লবণ দিয়ে নেব, আমার একটু লবণটা কম হয়েছে। দিয়ে একটু অল্প করে হালকা করে নেড়ে দেব, নাহলে আমার মাছটা ঘেঁটে যেতে পারে। দিয়ে আবার 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, তো আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়। এবার সার্ভ করে নেব
আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে।